যান্ত্রিকতার ভরা মহানগরীর প্রদূষণের বিপরীতে কাজিরঙ্গার মুক্তি প্রাকৃতিক পরিবেশত আপন পাহরা হয়ে পড়ল মুম্বাইর পর্যটক। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করে এদরা হাকনিবাড়ীত উপস্থিত হলহি মুম্বাইর অহা এটা পর্যটকর দল। উল্লেখযোগ্য যে কাজিরঙ্গালৈ অহা দেশি বিদেশি পর্যটকক কৃষিজাত শাক পাচলি তথা ঔষধি গছর ধারণা দিয়ার পরিকল্পনার কাজিরঙ্গার গোলাপ শইকীয়া নামের এজন পর্যটন উদ্যোগীয় আরম্ভ করেছে এখন কৃষি পাম। গোলাপ শইকীয়ার এই কৃষি পর্যটনের পরিকল্পনাক স্ম আদরণি জানালে বহিরাজ্যের পর্যটকসকলে। রঙালাও, আলু, কবি, সরিয়হ, টেঙামরাকে আদি করে বিভিন্ন শাক পাচলির মাজত এক নতুনত্ব লাভ করে পর্যটকর মন্তব্য কৃষি পর্যটনের অধিক প্রসারতার প্রয়োজন। যোৱা 20 আৰু 21 তারিখে দুদিনের কারণে বুকিং করেছিল মুম্বাই পর্যটক কন্টিনিউ করে আছে। মই যেতিয়া এটা আরম্ভ করেছিল 2019 আহি আসে আর এইবার মই ব্যতিক্রম এইটো কারণে করবলে এই 4 বছর যে অভিজ্ঞতা অভিজ্ঞতাখিনি গোটাই বুঝি পালো যে আসলে মাটিত বহি বা নিজে আলু এটা খান্দি পেলায় খাবলেহে ভাল পায়। গতি তারে ব্যবস্থা করা হয়েছে। মই মোৰ কেম্পাসর পিছ সাইডটোতে কিচেন গার্ডেন এখন তৈয়ার করেছো। তাত মানে বর্তমান সময়ত এই বতর যেখানে পাচলি হয় সকলখিনি পাচলি তাত খেতি করেছো। আর তারপর যেটা আলুগুটি খান্দি আনে মই তার ভিডিও করো বা যেটা আলু খান্দি আনি পুরি খায় বহুত বেশিকে আমেজ পাইছে আর ভাল পাইছে বহুত ভাল পাইছে আর মোক সাবাসি দি থৈ গৈছে।